উঠিয়া উপজেলার কান্দ্রা এলাকার হজরত শাহ মুকদুম রহমতুল্লাহ আশ্রয়ন প্রকল্প ও বারুইপাড়ার তালুকদার গ্রাম আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ এনডিসি। শনিবার সকালে এ সকল প্রকল্প পরিদর্শন শেষে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন তিনি। উঠিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল জলিল। উঠিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাই মোহাম্মদ আনাসের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল হক, উঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু, উঠিয়া সার্কেল অফিসার ইমরান জাকারিয়া, বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার অভিজিৎ সরকার, উঠিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ খান ঝন্টু। আমাদের বাকি যে ঘরগুলি আছে এই সমস্ত ঘর আমরা নির্মাণ করে আমরা উপকার ভোগীদের কাছে দেব। এই ঘরগুলি আর এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আশা করি। ফেব্রুয়ারির মধ্যে বা মার্চের ফার্স্ট উইকে যদি কমপ্লিট হয় আমাদের টার্গেট কিন্তু স্বাধীনতা দিবসের আগে আমরা এই ঘরগুলি সকলের কাছে হস্তান্তর করব। উঠিয়া উপজেলাগুলোতে তৃতীয় পর্যায়ে 180টি গৃহ নির্মাণাধীন রয়েছে। শিখা আক্তার, পদা টাইমস, রাজশাহী।